ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে তার মৃত্যুর খবর জানানো হয়। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই সময় রানীর পাশে ছিলেন রাজপরিবারের সদস্যরা। রানীর মৃত্যুতে বিশ্বজুড়ে শোক নেমে এসেছে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। রানীর মৃত্যুর পরপরই ব্রিটেনের রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 70 বছর যুক্তরাজ্য শাসন করে আসছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বারমোলার প্রাসাদে 96 বছর বয়সে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়েছে বলে বাকিভাম প্রাসাদ থেকে জানানো হয়। নিজস্ব বাসভবন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে হঠাৎ আরও অসুস্থ হয়ে পড়েন রানী। এরপর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। বাকিভাম প্যালেস জানিয়েছে খুবই শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে রানীর। সে সময় রাজপরিবারের সদস্যরা রানীর পাশে ছিলেন। তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকা সহ 14টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। রানীর মৃত্যুতে তাৎক্ষণিকভাবে রাজমুকুট মাথায় উঠেছে তার ছেলে প্রিন্স চার্লসের। রানী দ্বিতীয় এলিজাবেথ যে রাজ সিংহাসনে এত বছর ধরে সফলভাবে আরোহণ করেছিলেন তার উত্তরাধিকার হলেন চার্লস। 73 বছর বয়সে যুক্তরাজ্যের ইতিহাসে তিনিই সবচেয়ে বর্ষীয়ান রাজা। সরকারিভাবে তাকে রাজা চার্লস তৃতীয় নামে ডাকা হবে। মায়ের মৃত্যুর এই ক্ষণকে নিজের এবং রাজপরিবারের সবার জন্য সবচেয়ে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন নতুন রাজা। 1963 সালে ঢাকায় আসেন রানী, পরিদর্শন করেন আদমজি জুট মিল, পরে চট্টগ্রাম যান, সেখানে তিনি বক্তৃতা করেন। এলিজাবেথ রাজা জর্জ ও রানী এলিজাবেথের প্রথম সন্তান। তার বাবা 1936 সালে সিংহাসনে আরোহণ করেন। সেই সময় থেকেই এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকার ছিলেন। তিনি বাড়িতে ব্যক্তিগতভাবে শিক্ষিত হয়েছিলেন। 1947 সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন। রানীর মৃত্যুর খবরে লন্ডনের বাকিংহাম প্রাসাদের বাইরে এরই মধ্যে জনসমুদ্র সৃষ্টি হয়েছে, নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রানীর মৃত্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে ব্রিটেনের সব ভবনে অর্ধনমিত করা হয়েছে জাতীয় পতাকা। রানীর মরদেহ শুক্রবার লন্ডনে আনা হবে। বংশানুক্রমে সিংহাসন পাওয়া হলেও নিজের কাজে বিশ্বের কাছে উজ্জ্বল হয়ে থাকবেন দ্বিতীয় রানী এলিজাবেথ। রফিকুল বাশার, চ্যানেল আই।